যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বেকুটিয়া সেতু, সেপ্টেম্বরে উদ্বোধন। সেপ্টেম্বরে চালু হচ্ছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। বরিশাল খুলনা মহাসড়কের পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া পয়েন্টে নির্মাণ করা হয়েছে সেতুটি। সেতুটি চালুর পর দূরত্ব কমবে বেনাপোল স্থলবন্দর এবং পটুয়াখালী পায়রা বন্দরের। এ সময় রুটের সময় কমবে 1.5 থেকে 2 ঘন্টা। যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি জেলার ব্যবসা বাণিজ্যেরও ব্যাপক উন্নয়ন ঘটবে। এদিকে সেতুটি উদ্বোধনের অপেক্ষায় মুখিয়ে আছেন স্থানীয়রা, অপেক্ষা শুধু প্রহর গুনার। আগামী মাসেই খুলে যাচ্ছে কচা নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। জানা গেছে দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী কচা। নদীটি বরিশাল ও খুলনা আঞ্চলিক মহাসড়কের যান চলাচলে গতির ছেদ ঘটিয়েছিল। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজাউল করিম বলেন, কৃষিজাতীয় পণ্যের প্রক্রিয়াজাতকরণের শিল্প এখানে গড়ে উঠবে। একটা আমূল পরিবর্তন ঘটবে আমাদের এ সেতু যখন চালু হবে তারপর থেকে। পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ বলেন, এ সেতুর উদ্বোধন হলে বরিশালের সঙ্গে খুলনা যোগাযোগ ভালো হবে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সেতুটির নির্মাণ কাজ। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে যে কোনো দিন উদ্বোধন করা হবে, এটি জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী। তিনি বলেন, আমরা রিপোর্ট দিয়ে প্রধানমন্ত্রীকে জানাবো সেতুটির কাজ সম্পন্ন হয়েছে, এটা এখন চলাচলের জন্য উপযুক্ত। সরকার 2017 সালের 1 অক্টোবর এ নদীর কাউখালীর বেকুটিয়া প্রান্তে ও সদরের কুমিরমারা প্রান্তে শুরু করে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ। 998 মিটার দীর্ঘ ও 13.40 মিটার প্রস্থের এ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 809 কোটি টাকা।